নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের তরফে নবনির্বাচিত বিধায়কের হাতে জলপাইগুড়ির উন্নয়নের বিভিন্ন দাবি তুলে দেওয়া হয় বিধায়কের সম্বোধনা অনুষ্ঠানে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সম্বোধনা শনিবার রাতে বাবুপাড়া একটি ভবনে অনুষ্ঠিত হয়। সম্বোধনার পাশাপাশি বিভিন্ন দাবিও পেশ করা হয় তার কাছে। দাবিগুলোর মধ্যে গাজল ডোবার রাস্তা সংস্কার ও একটি হোলসেল ফিশ মার্কেট জলপাইগুড়িতে করা, মেডিকেল কলেজ দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার দাবি, জলপাইগুড়ি থেকে ডুয়ার্স পর্যন্ত লোকাল ট্রেন চলারও দাবি রাখা হয় বিধায়কের হাতে। এই সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ দাস, অলোক সুধীর সরকার, অভ্য বসু সহ অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। আজকে কেমন লাগছে সংবর্ধিত হয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর? কি বলবো, ভীষণ আনন্দের একটা দিন, আবেগঘন সন্ধ্যা। আজকে আমাদের নিজস্ব ব্যবসায়িক অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স তার পক্ষ থেকে সম্বর্ধিত হলাম। আমি নিজেও এই অর্গানাইজেশনের সভাপতি। এ এক বিরল মুহূর্ত যখন আমার বন্ধুবান্ধবরা যারা জলপাইগুড়িতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার এবং অন্যভাবে আমার সতীর্থ, তারাই আজকে এগিয়ে এসছেন আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি সত্যিই আপ্লুত। আমি সবার প্রতি, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। স্যার, আপনার কাছে তো জলপাইগুড়ি উন্নয়নে বিভিন্ন দাবি দাবা রাখা হয়েছে, সেগুলো নিয়ে? হ্যাঁ, আমরা বসব। আমরা এই অর্গানাইজেশনেরই বিভিন্ন যারা কর্মকর্তা রয়েছেন কিংবা যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে পর্যায়ক্রমে বসে বিভিন্ন যে দাবি সনদের যে সমস্ত দাবিগুলো রাখা হয়েছে সেগুলো প্রায়োরিটি ওয়াইজ আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সুচারুভাবে তার কী করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যাপারগুলোকে, সেই প্রকল্পগুলোকে, সেদিকে আমরা দৃষ্টি দেব। Keep watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.